হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার মোশাররফ হোসেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ডিসমেনোরিয়া নিয়ে। এই রোগকে সাধারণ লোকে বাধকশূল বেদনা বলে। ইহাতে স্ত্রীলোকের মাসিক ঋতুস্রাবকালীন বা ঋতুস্রাব হওয়ার আগে তলপেটে ভীষণ এক প্রকার বেদনা হয় এবং অধিকাংশ স্ত্রীলোকের ঋতুস্রাব খুব অল্প পরিমাণে হয়ে থাকে। ডিসমেনোরিয়া তিন প্রকার: মেকানিক্যাল, কনজেস্টিভ ও নিউরালজিক। এখন আমরা এই তিন প্রকার ডিসমেনোরিয়ার বিভিন্ন লক্ষণগুলি আলোচনা করব। প্রথমেই বলি মেকানিক্যাল সম্বন্ধে। ইহাতে জরায়ুর কোনো প্রকার স্থানচ্যুতি হয় এবং তার জন্য ঋতুস্রাব বাধা পড়ে। তাতে কখনো কম, কখনো অত্যন্ত বেশি বেদনা হয়। ঋতুস্রাব একটু একটু করে হয়, এটাই প্রকৃত বাধক বেদনা। এতেই প্রায় স্ত্রীলোক বন্ধা হয়। এবার বলি কনজেস্টিভ ডিসমেনোরিয়া সম্বন্ধে। জরায়ুতে রক্তাধিক্য হয়, জরায়ু ফোলে এবং ওভেরাইটিস, পেলভিক সেলুলাইটিস ও এন্ডোকার্ডাইটিস প্রভৃতি রোগের প্রায় অনেক লক্ষণ দেখা যায়। এতে ঋতু প্রকাশিত হওয়ার 4-5 দিন আগে বেদনা শুরু হয় এবং ঋতুস্রময় স্রাব পরিমাণে কিছু কম থাকলে আরও প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বেদনা থাকে। এতে ঋতুস্রাব খুব ধীরে ধীরে আরম্ভ হয়। প্রথমে 2-1 দিন খুব অল্প স্রাব হতে হতে পরে অত্যন্ত অধিক পরিমাণে স্রাব হতে থাকে। যখন বেশি পরিমাণে স্রাব হয় তখন প্রবল বেদনা একটু কমে যায়। রক্তে ছোট বড় মাঝারি চাপ থাকে, চাপের আকার অনুযায়ী বেদনার কমা বাড়া হয়। জরায়ুর গ্রীবাদেশ ফলে জরায়ুতে দপদপানি বেদনা, জরায়ু বেরিয়ে আসা, অর্স, জ্বর প্রভৃতি কয়েকটি আনুষাঙ্গিক উপসর্গ এই রোগের সাথে বর্তমান থাকে। জরায়ু স্থানভ্রষ্ট হওয়ায় ব্লাডার ও রেকটামে চাপ পড়ে, সাদা স্রাব হয়। এবার বলি নিউরালজিক ডিসমেনোরিয়া সম্বন্ধে। প্রত্যেকবার ঋতু হওয়ার 2-1 দিন আগে থেকে বেদনা আরম্ভ হয়। সেই সময় তলপেটে টাটানি বেদনা, শিরপিড়া, মলদ্বারের কাছে ও পাছার হাড়ে, ওভারিতে, জরায়ুর গ্রীবায় ও জরায়ু মুখে এক প্রকার বেদনা হয়। ঋতুস্রাব অতি সামান্য মাত্রায় হয়। ইহার বেদনা চাপিলে, উপুর হয়ে থাকলে, উত্তাপে এবং বেশি পরিমাণে ঋতুস্রাব হলে কম পড়ে, কিন্তু ঋতুস্রাব প্রায়ই বেশি হয় না। তবে হোমিওপ্যাথিতে এই রোগের সুচিকিৎসা আছে, তাই এই বিষয়ে বেশি চিন্তা করার দরকার নেই। বরং কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আলোচনা করুন। আলোচনা ও চিকিৎসার জন্য আমার সাথেও যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে ও ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন আরও ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিন দেখা হবে আরেকটি নতুন বিষয় নিয়ে।